সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের থেকে কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করব। আমরা এবার দেখে নেই আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে আজকের পাঠ শেষে জাকাতের ভূমিকা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে হজের ধারণা ও নিয়মাবলী বর্ণনা করতে পারবে ভ্রাতৃত্ববোধ বোধ শৃঙ্খলা বোধ ও নৈতিকতা অর্জনে হজের শিক্ষা বর্ণনা করতে পারবে আমরা এবার দেখিনি আমাদের আজকের আলোচনার মূল পাঠগুলো পাঠ চার জাকাত জাকাতের পরিচয় অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে আল্লাহ আল্লাহতালা জাকাতের বিধান দিয়েছেন আমাদের উপরে জাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে ফলে ধনী ও গরিবের মাঝে যে সেতু বন্ধ একটা সেটা তৈরি হবে জাকাত দেওয়ার মাধ্যমে এতে সমাজের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে মানুষ ইসলাম এই জাকাত সম্পর্কে বলেছেন এটা ইসলামের একটা সেতু বন্ধ এই হিসেবে উনি উল্লেখ করেছেন মানুষ আল্লাহ বলেছেন আজ জাকাত ও কান্তরাতুল ইসলাম অর্থ হলো জাকাত ইসলামের সেতু বন্ধ বা এ শরীফের হাদিস জাকাত শব্দের অর্থটা কি আবেদানিক অর্থ হলো পবিত্রতা পরিশুদ্ধতা বৃদ্ধি পাওয়া ইসলামী পরিভাষায় শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদ সেই সম্পদের যে মালিক যিনি তার বছর শেষে আল্লাহ নির্ধারিত খাত সমূহে ব্যয় করাকে জাকাত বলেন এটা বছর শেষে একজন নিসাবের মালিককে দুই দশমিক পাঁচ শূন্য আড়াই পার্সেন্ট হারে আল্লাহ নির্ধারিত খাতে ব্যয় করতে হবে নিসাবের ন্যূনতম সম্পদ হল যা থাকলে জাকাত ফরজ হয় সেটা হলো সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা বা সমমূল্যের অন্য কোনো সম্পদ যদি কারো কাছে সারা বছর ব্যয় নির্বাহের পরে অতিরিক্ত থাকে তাহলে তাকে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট হারে মানে চল্লিশ ভাগের এক ভাগ তাকে আল্লাহ নির্ধারিত খাতে দিতে হবে এই ক্ষেত্রে জাকাত প্রদানের ধনী সম্পদ পবিত্র হবে এবং পরিশুদ্ধ হয়ে যাবে এবং বৃদ্ধি পাবে তাই একে জাকাত বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে জাকাত গরিবের প্রতি ধনীদের দয়া নয় বরং এটা হলো গরিবদের প্রাপ্য গরিবদের হক তাই আল্লাহ তালা জাকাতকে ধনীদের উপরে ফরজ করেছেন আবশ্যক করেছেন আল্লাহ তালা বলেছেন আকিম সালাতা ওয়া আতু জাকাতা অর্থ তোমরা সালাত কায়েম করো জাকাত দাও জাকাতের গুরুত্ব আল কোরআনে অনেক জায়গায় আল্লাহ তালা সালাতের পাশাপাশি জাকাতের কথা বলেছেন আর পাঁচটি স্তম্ভ ইসলামের তার মধ্যে জাগাত অন্যতম তৃতীয় একটি স্তম্ভ জাকাতের সামাজিক নৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে এসব কারণে আল্লাহ তালা আমাদের উপরে মুসলমানদের উপরে জাকাত ফরজ করেছেন জাকাতের সামাজিক গুরুত্ব জাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করে জাকাত সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য যেটা ভেদাভেদ থাকে সেটা কমে আসে দূর হয়ে যায় আল্লাহ তালা বলেছেন অর্থ সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে আবর্তিত না হয় মানে বড় লোকদের হাতে যেন টাকা না থাকে সেই জন্য আল্লাহ তালা এই জাকাতের ব্যবস্থা করেছেন সুর আল হাসরে বলছেন সুতরাং সমাজে যদি আমরা জাকাত ব্যবস্থা চালু রাখতে পারি সবাই যদি আমরা যাদের উপর জাকাত ফরজ আমরা ঠিক মতো হিসাব করে বছর শেষে জাকাত দেই তাহলে বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে জীবন গড়ে তোলা হলো আমাদের দায়িত্ব কর্তব্য নৈতিক গুরুত্ব জাকাত মানুষের মধ্যে ক্ষুধা ভীতি সৃষ্টি করে পবিত্র উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে অবচয় রোধ করতে শিখায় সর্বোপরি জাকাত মানুষের আত্মিক প্রশান্তি নৈতিক উন্নতি সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধতা নিশ্চিত করে জাকাত ব্যবস্থা যেমন আল্লাহ তালা সম্পর্কে বলেছেন খুদ মিন আমিম সদাকাতুম তো তহির হুম অত জাকি হিম বিহা অর্থ আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন এখানে সাদাকা বলতে জাকাত বোঝানো হয়েছে আর এর মাধ্যমে আপনি তাদের পবিত্র এবং পরিশোধিত করবেন সুরাত তাওবা আয়াত একশো তিন অতএব নৈতিকভাবে পরিশুদ্ধ হওয়ার জন্য জাকাত আদায় করতে হবে অর্থনৈতিক গুরুত্ব ইসলামী অর্থ উৎসগুলোর মধ্যে জাকাত হলো অন্যতম এর উপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পের সাফল্য নির্ভর করছে এতে সম্পদের প্রবাহ গতিশীল হবে ধনী সম্পদ না পুঞ্জীভূত থেকে দরিদ্র লোকদের হাতেও যায় ফলে রাষ্ট্রের অর্থনীতি চাকাটা অর্থনীতি সচল হচ্ছে এই জাকাত ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায় বেকারত্ব হ্রাস পেয়ে যাবে কারণ অনেক গরিব বেকারারা কর্মসংস্থানের সুযোগ পাবে মাথাপিছু আয় বেড়ে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত যেটা সেটা মজবুত ও শক্তিশালী হবে আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকবে দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা স্বাবলম্বীর সংখ্যা বেড়ে যাবে আল্লাহ তালা বলেছেন অর্থ আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন কোন মুসলমান জাকাত না দিলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না আল্লাহ তালা বলেছেন আল্লাহির হুমকা ফিরুন যারা অর্থ যারা জাকাত দেয় না তারা পরকাল অস্বীকার তার মানে যে জাকাত দিচ্ছে না সে মৃত্যুর পরে জীবন আখিরাতকে অস্বীকার করছে সুরা হামি মাসা আয়াত নম্বর সাত জাকাত অস্বীকার করলে আল্লাহ তার রাসুলকে অস্বীকার করা সামিল তার মানে সে কাফির ইসলামী আইনে জাকাত দানের উপযুক্ত ব্যক্তিকে অবশ্যই জাকাত দিতে বাধ্য থাকতে হবে অবশ্যই সে জাকাত দিতে বাধ্য ইসলামের প্রথম খলিফা সিদ্দিক জাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন সালাতো সাও শারীরিক ইবাদত আর জাকাত হলো আর্থিক ইবাদত সুতরাং আমাদেরকেও সম্পদের যথাযথ হিসাব করে জাকাত আদায় করতে হবে এটা একজন মুসলিমের অবশ্যই দায়িত্ব কর্তব্য জাকাত অসহায় ও দরিদ্রের অধিকার জাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকদের কোনো দয়া বা অনুগ্রহ নয় এটা হলো তাদের অধিকার তাদের প্রাপ্য কেউ ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় জাকাত প্রদান করা এবং অসহায় লোকদের নিকটে তা গিয়ে পৌঁছে দেওয়া আল্লাহ তালা বলেছেন ওয়াফি হাকুল লিসা ইলিআল মাহরুম অর্থ তাদের ধন সম্পদে কাদের ধনীদের সম্পদে কাদের অধিকার রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে সমাজে যারা বঞ্চিত মানুষ যারা মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছে না যারা ভিক্ষুক তারা বড় সম্পদে তাদের অধিকার রয়েছে আয়াত তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে সে খুব চিন্তা করবে যে এই সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে এবং তাদের অধিকার যথাযথভাবে আমাকে অবশ্যই আদায় করে দিতে হবে অন্যথায় সমুদয় সম্পদ তার জন্য অববিত্র হয়ে যাবে পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে মহান আল্লাহ তালা বলেছেন আর যারা সোনারুপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিন সুরাত্মা অব আয়াত চৌত্রিশ সেক্ষেত্রে আমরা যথাযথভাবে আমাদের সম্পদের হিসাব করে বছর শেষে আমরা অবশ্যই যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা নির্ধারিত খাতগুলো যে আটটি খাত আছে ওই খাতগুলোকে আমরা জাকাত দিব পাঠ পাঁচ হজ হজ এটা হলো আরবি শব্দ পাঁচটি ভিত্তির অন্যতম এটি এর অর্থ হলো সংকল্প করা ইচ্ছা করা ইসলামী পরিভাষায় আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিল হজ মাসে নির্ধারিত দিন সময়ে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থান সমূহ জিয়ারত করাকে হজ বলে হজ ওই সমস্ত ধনী মুসলমানদের উপর ফরজ যাদের হজ করতে যাওয়া আসার খরচ আছে যতদিন সে ওখানে থাকবে হজে বাড়িতে তার পরিবার যারা থাকবে অন্যান্যরা তাদের খরচ সহ যার কাছে এই খরচটুকু আছে তার উপরে জীবনে হজ একবার ফরজ আমরা অনেক সময় একটু ভুল ধারণা করি জীবনের শেষ ভাগে যেতে চাই যখন আস্তে আস্তে শারীরিকভাবে দুর্বল হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের সাথে তাওফ করতে আমার অসুবিধা হবে শিখ ওই শেষ মুহূর্তে আমরা চিন্তা করি হজ করে মারা গেলে বোধহয় আমি ব্যস্তে চলে যাব। এটা ভুল ধারণা আমার দৈহিক এবং আর্থিক সামর্থ্য দুইটাই লাগবে আল্লাহ তালাহি সম্পর্কে বলেছেন অলিল্লাহি আলেন নাসি ফিজ্জুলবাইতে মানিস তত ইলাহি হিসাবে ইলাহ অর্থ মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তারপর আল্লাহর উদ্দেশে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য সুরা আলী ইমরান আয়াত সাতানব্বই হজের বেশ কিছু কাজ আছে ফরজ ওয়াজিব সুন্নত অনেকগুলো আছে হজের ফরজ ও আজীব সমূহ হজের মোট তিনটি ফরজ আছে ইহরাম বাধা আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা তো অনেকে জানো তোমরা যে একটা সেলাইবিহীন সাদা কাপড় পরতে হয় সেটা হলো শাওয়াল মাসের এক তারিখ থেকে জিলহজ মাসের নয় তারিখের মধ্যে ইহরাম বাধা যায় দুই নম্বর নয় জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে তিন নম্বর তাও জিয়ারত করা দশই জিলহজ ভোর থেকে বারোই জিলহজের মধ্যে কোনো এক যে কোনো দিন কাবার শরীফ আমাদেরকে তাওফ করতে হবে এবার দেখেনি ওয়াজিব হজের সাতটি ওয়াজিব আছে যেমন এক নম্বর নয় জিলহজ দিবাগত রাতে মুজদালিফা নামক স্থানে অবস্থান করতে হবে দুই নম্বর সাফা মারোয়া পাহাড়দের মাঝখানে সাতবার আসা যাওয়া করতে হবে এটা ওয়াজিব তিন নম্বর দশ এগারো বারো এই জিলহজ পর্যায়ক্রমে মিনায় যে তিনটি স্তম্ভ আছে নির্ধারিত পিলার আছে সাতটি করে করে নিক্ষেপ করতে হবে শয়তানের উদ্দেশ্য নম্বর কুরবানি করতে হবে প্রত্যেক হাজিকে পাঁচ নম্বর মাথা কামানো বা চুল ছোট করা সমান করে তবে মহিলাদের বেলায় তোমরা জানো তাদের চুলের অগ্রভাগে সমান করে একটু কাটলেই চলে ছয় নম্বর বিদায়ী তাওফ করা এটাকে তাওফুল বিদা বলে এটি মক্কার বাইরে থেকে যারা যাবে তাদেরকে বিদায়ী তা অফ করে বের হইতে হবে এটা ওয়াজিব কাজ সাত নম্বর দম দেওয়া অনেক সময় আমরা হজ করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হতে পারে কোনোটা ছোট বা কোনোটা বড় ত্রুটি বিচ্যুতির জন্য সেটা সেটা হলো অতিরিক্ত কুরবানি করতে হবে এই ভুল সংশোধনের জন্য হজের ধর্মীয় গুরুত্ব ইসলামের হজ হজের গুরুত্ব অপরিসীম আল্লাহ পবিত্র করেন হজ নামে একটি সুরাই নাজিল করেছেন এছাড়া পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ হজের গুরুত্ব বর্ণনা করতে আয়াত নাজিল করেছেন আসুদসাল্লাহি সাল্লাম থেকে হজের গুরুত্বর ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায় আসুদাম বলেছেন আলহাজ মাবরুর মাকবুল হজ যেটা যেটা আল্লাহ নিকট গ্রহণীয় হজ সেই হজের বিনিময়ে নিশ্চিত জান্নাত জান্নাত ছাড়া আর কিছুই না বুখারি এবং মুসলিম শরীফে হাদিস কেনা আসছে হজের মাধ্যমে যেটা মাবরুর বলেছি যেটা কবুল হয়েছে সেই হজের মাধ্যমে গুণা মাফ হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় এবং ইসলাম বলেছেন যে ব্যক্তি হজ করলো সে যেন শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল মানে একটি সদ্য শিশু জন্মগ্রহণ করেছে যেরকম তার কোনো পাপ থাকে না সেরকম সে নিষ্পাপ হয়ে যায় ইবনা মাজা গ্রন্থে হাদিস খানা আসছে হজ অস্বীকার করলেও কিন্তু কাফির হয়ে যাবে আমাদের উচিত যারা ধনী যাদের সামর্থ্য আছে তারা যেন এই হজ করতে চায় এবং হজ করতে থেকে সাহায্য চায় সামাজিক গুরুত্ব হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয় প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে সমবেত হয় হজ বিশ্ব মুসলিমের মহা সম্মেলন এটা মুসলমানদের একটা সম্মেলন হচ্ছে মহা সম্মেলন পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও তা তোমার নিকট মানে কোথায় মক্কায় আসবে পায়ে হেঁটে অথবা সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে আরোহণ করে তার আসবে দূর দূরান্তির পথ অতিক্রম করে আয়াত নম্বর এসে সবাই রকম পোশাক পরছে সবাই সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করে আল্লাহর দরবারে লব্বাইক আল্লাহ লব্বাইক হ্যাঁ নিজেকে সমর্পণ করছে আল্লাহ বান্দা হাজির তোমার সামনে বান্দা হাজির সম্মিলিত কণ্ঠে বলতে থাকে এই কথাটা লব্বাইক আল্লাহ লব্বাইক লা শারি কালাক লব্বাইক ইন্নাল হামদা ও নেমত আল্লাহ কাবাল মুলক লা শারি এবার আমরা দেখে নিই হজের শিক্ষা ও তাৎপর্য ধন সম্পদ বর্ণ গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও এইসব ভেদাভেদ ভুলে মুসলমানদের মধ্যে ঐক্য হতে শেখায় হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে রাজা প্রজা মালিক ভৃত্ত সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করে একই উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দিচ্ছে হজ হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শিক্ষা দিচ্ছে এবং সহানুভূতিশীল করে গড়ে তোলে বিশ্বভ্রাতৃত্ব শিক্ষা দিচ্ছে হজ পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দ্য বোধ জাগ্রত করে আল্লাহর ঘর তাফ করার কারণে সাধারণ মানুষ হাজিদেরকে অনেক সম্মান করে থাকে আমাদের সমাজে হাজিদের অনেক সম্মান আছে তো সুতরাং ধনীদের উচিত অতি শীঘ্রই যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে বিশ্ব ভাতৃত্ব এবং সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা আমাদের কর্তব্য আমরা এবার পরের পাঠে যাই পাঠ ছয় মালিক শ্রমিক সম্পর্ক অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি একজন মানুষের মৌলিক অধিকার এগুলি মৌলিক চাহিদা তোমরা জানোই আর এই অধিকার অর্জনের লক্ষ্যে মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানুষ সামাজিক জীব পৃথিবীতে কোনো একা তার সকল কাজ করতে পারে না এই যুগে জীবন ধারণের জন্য প্রত্যেক মুসলমানকে একে অন্যের মুখাপেক্ষী হতে হয় বিভিন্ন স্তরের এক ব্যক্তির অধীনে অন্য ব্যক্তির কাজকর্ম করতেই হবে এটা চলবে ভবিষ্যতে চলবে অতীতে হয়ে আসছে এতে কেউ হবে মালিক কেউ হবে শ্রমিক মালিকের সাথে শ্রমিকের সম্পর্কটা অত্যন্ত নিবিড় হওয়া দরকার মালিক শ্রেণী যেমন শ্রমিক শ্রেণীর সাহায্য ছাড়া চলতে পারে না তেমনিভাবে শ্রমিক শ্রেণিরও তার দরকার পরিবার পরিজন নিয়ে চলার জন্য সেই বেতন ভাতার তার লাগবে অনেকটাই নির্ভরশীল সেই চাকরির উপরে কাজ করে শ্রমিক মূল্য গ্রহণ করা যায় ঘৃণার কাজ না কোনো কাজকেই ছোট করে দেখার কোনো অবকাশ নাই আমাদের মহানবী সাল্লা সাল্লাম নিজে কাজ করেছেন শ্রমিকের কাজ করেছেন তাকে জিজ্ঞেস করা হলো। কোন প্রকারের উপার্জন উত্তম এবং পবিত্র তিনি বললেন কোন ব্যক্তির নিজ শ্রমের উপার্জন এবং সৎ ব্যবসা লব্ধ মুনাফা সৎ ব্যবসায়ী যে টাকা আসবে এটা উত্তম এবং নিজে পরিশ্রম করে যে উপার্জন করেছে সেটা তার তার জন্য পবিত্র এবং উত্তম বায়হাকি শিক্ষার্থীরা ইসলামী অধীনস্থ লোকদের সাথে মানে আমাদের অধীনে যারা কাজ করবে তাদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দিয়েছে আল্লাহ তারা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনী ওয়াল ওয়াল জয়ারিল জুনবি ও সহেবি বিল জামবি ওয়া ওয়ামা মালাকাত আয়মা নুকুম অর্থ তোমরা পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করো এবং নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাসী শ্রমিক যারা রয়েছে আর কি তাদের প্রতিও সদয় হও শ্রান নিসা আয়াত ছত্রিশ তাহলে শিক্ষার্থীরা বুঝায় যায় হ্যাঁ যে আমরা একে অন্যের সাথে কেমন ব্যবহার করব। মালিক শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা একজন হজরত সাবি ছিলেন ওনার জীবনী থেকে পাই উনি কি বলেছেন যে আমি দশটি বছর মহানু সাল্লাহামের সান্নিধ্যে রাসুল সাল্লামের খিদমতে কাজ করেছি তিনি আমার সম্পর্কে কখনই ও শব্দটা উচ্চারণ করেন নাই কখনো বলেন নাই এটা কেন করেনি এটা কেন করেছ আমার বহু কাজ রাসুল নিজ হাতে করে দিয়েছেন মানে রাসুল সাল্লাহাম আনাসাল যখন কাজ দিয়েছেন উনি কাজ করতে একটু সময় লাগছিল আসল নিজেই কাজে যোগ দিয়ে শেষ করেছেন বুখারে শরীফের হাদিস হজত ওমর আদ্দিল্লা তাহু আমিরুল মুমিনিন ছিলেন মুসলমানদের নেতা ছিলেন উনি তোমরা জানা উনি যখন জালেমে যাচ্ছিলেন যাওয়ার সময় উটের পিঠে চড়ে যাচ্ছিলেন উনি যখন উটের পিঠে চড়ছিলেন শ্রমিক রশিদ ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তো তিনি সেই ব্যাপারে সেখানেও সাম্য এবং মানবতা বোধ প্রতিষ্ঠা করেছিলেন উনি দেখিয়ে দিয়েছেন যে উটের পিঠে চড়া ও উটের রশি টানার বিষয়ে নিজেরও বৃত্তের মাঝে পালাক্রমে ঠিক করে নিয়েছিলেন উনি শ্রমিককে বলেছিলেন আমি কতক্ষণ বসে যাব তারপরে আমি রশি টানবো তুমি উপরে বসবে উনি প্রভু বৃত্তের মাঝে যে একটা সাম্য সেটা উনি প্রতিষ্ঠা করে দেখাই দিলেন মালিক শ্রমিকের এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর পাওয়া যাবে না একজন খলিফা হয়ে একটি একজন রাষ্ট্রনায়ক হয়ে এরকম শ্রমিককে এভাবে উঁটের পিঠে করে নেওয়া পৃথিবীর ইতিহাসে আর হয়তো হবে না বিদায় হজে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো একজন অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকে কতবার ক্ষমা করা যেতে পারে মাফ করা যেতে পারে রাসুল সাল্লা বলেছেন কুল্লাউ অর্থ দৈনিক সত্তর বার একজন কর্মচারীকে একজন শ্রমিককে আমরা ক্ষমা করতে পারি তিরমিজি শরীফের হাদিস মনিবেরও উচিত এবার তার শ্রমিকের শক্তি সামর্থ্য বিচার করে তাকে কাজ দেওয়া রাসুল সাল্লাম বলেছেন মিন মিনাল আমলি ইল্লা মা অর্থ ওলা তাকে শ্রমিককে তার সাধ্য ও সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না মুসলিম শরীফের হাদিস খাওয়া পরা থেকে আরম্ভ করে সকল কাজে শ্রমিক মালিকের কোনো বৈষম্য থাকবে না এবং ইসলাম এই ভেদাভেদ করেনি শ্রমিকের মর্যাদা অধিকার সম্পর্কে মহানবী ইসলাম বলেছেন যারা তোমাদের কাজ করে তারা তোমাদের ভাই আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন সে মালিক ব্র্যাকেটে মালিক যা খাবে সেও তার শ্রমিককে তা খাওয়াবে সে যা পরবে নতুন পোশাক কিনেছে মালিক তার জন্য শ্রমিকের জন্য সে একটা নতুন পোশাক কিনবে তাপকে পড়তে দিবে এরকম কোনো কাজ চাপিয়ে দিবে না যা তার ক্ষমতার বাইরে সে করতে পারবে না এমন কাজ ক্ষমতার বাইরে যদি দেওয়া হয় তাহলে যেন মালিক শ্রমিককে সাহায্য করে কত সুন্দর হাদিসখানা তাহলে আমরা আমাদের শ্রমিকদের সাথে করব এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই শিক্ষার্থীরা শ্রমিকের পারিশ্রমিক কখন আদায় করব। কত দ্রুত দেবো আল্লাহ রাসুল সাল্লাম কতটুকু সুস্পষ্ট বিধান দিয়েছেন খেয়াল করো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন অতুল আজি র আজরাহ কাবল আইন আজিফা আর অর্থ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও ইবনে মাজা শ্রমিকের পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয় শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সেই ব্যাপারে রাসুল সাল্লাহাম বলেছেন মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কোনো কাজে নিয়োগ করবে না একইভাবে শ্রমিককেও তার মালিকের দেওয়া দায়িত্ব এই যে শ্রমিককে নিয়োগ দেওয়া হলো এখন শ্রমিক কি করবে যে মালিক আমাকে এত টাকায় নিয়োগ দিয়েছে কাজগুলো করব সে যথাযথভাবে সুচারুরূপে সুন্দর রূপে তাকে মালিকের আদেশ পালন করা এবং কাজটা শেষ করা এই ব্যাপারে ইসলামে অনেক উৎসাহ দেওয়া হয়েছে এই সম্পর্কে আমাদের হজরত মোহাম্মদ বলেছেন গোলাম মানে শ্রমিক যখন তার মালিকের কাজ সুচারুরূপে করবে এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করবে তখন সে দ্বিগুণ প্রতিদান পাবে বোখারি ও মুসলিম পাঠ সাত এলম জ্ঞান এলিম হলো জ্ঞান এটা আরবি শব্দ এর অর্থ হলো জ্ঞান জানা অবগত হওয়া বিদ্যা ইত্যাদি কি সম্পর্কে ইসলামী পরিভাষা এলিম হল কোনো বস্তুর প্রকৃত যে অবস্থাটা কি সেই সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব প্রকৃত অবস্থাটা উপলব্ধি করতে চেষ্টা করব এটাই হলো এলিম দিকে ইসলাম অর্থ আনুগত্য করা আত্মসমর্পণ করা তাই প্রতিটি মুসলমানের উচিত কার আনুগত্য করবে কিভাবে করবে কার নিকট আত্মসমর্পণ করবে এবং কিভাবে আত্মসমর্পণ করবে তা অবশ্যই আমাদেরকে জানতে হবে তো কার আত্মসমর্পণ করব কার কাছে করব কেন করব এটা ইলিম ব্যতীত জানা যাবে না তাই ইসলামে ইলিমের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব দিয়েছে ইসলাম ইসলামে ইলিমের গুরুত্ব এলিম হলো ইসলামে এলিম জ্ঞানের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তালা কোরআন মাজিদ যখন নাজিল করেন সূচনা করেছেন শুরু করেছেন সেখানে প্রথমে বলেছেন এ করা বিসমি রব্বিকাল্লা দি প্রথম শব্দটাই বলেছেন করা মানে আপনি পাঠ করুন পড়ুন প্রথম শব্দটি রাসুসাল্লাহ ইসলাম কে বলতে বলেছেন জিবুল্লাহ ইসলাম যে আল্লাহ বলছে আপনি পড়ুন অর্থ পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সেরা আলাকে প্রথম পাঁচটি আয়াতের এটি একটি সুতরাং পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পরিপূর্ণ মানুষের গড়ে উঠতে জ্ঞান চর্চা অপরিহার্য জ্ঞানবান ব্যক্তি এবং অজ্ঞ ব্যক্তি কোনো সময় সমান হতে পারে না যে জ্ঞানী জ্ঞানটা ওই জ্ঞানী মর্যাদা অনেক উপরে উঠায় দিবে সমুন্নত করবে আল্লাহ তালা গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেছেন কোরআন মজিদে অর্থ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদায় সমুন্নত করবেন সুরাহ মুজাদালা আয়াত এগারো ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলমানের উপর ফরজ করা হয়েছে মানে আবশ্যক করা হয়েছে এ সম্পর্কে মহানুস আলাহিসাল্লাম কি বলেছেন তলবুল এলমি ফরি দত আলাহুল্লি মুসলিম অর্থ জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইবনে মাজা গ্রন্থের মহানুস আলাহিসাম অন্যত্র জ্ঞান অর্জনকে উত্তম ইবাদত বলেছেন যে তোমরা পড়াশোনা করছো মানে ইবাদত হচ্ছে ইলিমের অনেক শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে যে ধরনের ইলিম অর্জন করলে সত্য মিথ্যার পার্থক্য করা যায় কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা বোঝা যায় এবং আল্লাহ নৈকট্য লাভ করতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সেই জ্ঞান লাভ করা যায় হ্যাঁ তাই হলো উত্তম এলিম এবার আমরা দেখে নেই এলিমের প্রকার ভেদ প্রথমত আর কি প্রথমত দুই প্রকার একটা হলো দিনীয় এলিম মানে সেটা ধর্মীয় জ্ঞান আর পরেটা হলো দুনিয়াবি এলিম মানে পার্থিব জ্ঞান তুমি ইসলাম শিক্ষা ছাড়া অন্যান্য জ্ঞান অর্জন করছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ অনেক কিছু করছো সেগুলো কিন্তু জায়জ আছে দিন এলেম বলতে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কিত যে জ্ঞানটা সেটাকেই বোঝানো হয়েছে কোন হাদিসের জ্ঞান ফিকার জ্ঞান তাফসির জ্ঞান এগুলি হলো দিনী এলেম ধর্মীয় সম্পর্কিত জ্ঞান আবার দুনিয়া বিএলেম কোনটা যেটা শুধু পার্থিব উন্নতি হবে পার্থিব উন্নতির সাথেই সম্পৃক্ত সেই জ্ঞানটাই হলো দুনিয়া বি এলেম যেমন তোমরা অঙ্ক শিখছ বিজ্ঞান ভূগোল সাহিত্য পদার্থ রসায়ন ইত্যাদি অন্যভাবে ইলিমকে আমার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো গ্রহণীয় জ্ঞান আর একটা হলো বর্জনীয় জ্ঞান গ্রহণীয় জ্ঞান হলো ইহকাল এবং পরকালে মানুষের কল্যাণে আসবে যেমন নৈতিক জ্ঞান আমি একটু আগে বলছি চিকিৎসা বিজ্ঞান প্রকৌশলী হবে ইঞ্জিনিয়ার হয়ে মজবুত বিল্ডিং তৈরি করবে পদার্থ রসায়ন সহ সকল জ্ঞান কল্যাণ কর ঠিক বর্জনীয় জ্ঞান কোনটা যে জ্ঞান মানুষের কোনো কল্যাণ আসে না যার দ্বারা ইহকালেও ক্ষতি হবে পরকালে অকল্যাণ হবে পরকালে তাকে শাস্তি পেতে হবে দুনিয়াতেও মানুষের ক্ষতি হবে সেইগুলি কি ধরনের জ্ঞান অনৈতিক জ্ঞান মানে নীতি নৈতিকতা নাই চুরি ডাকাতি চিন্তায় রাজনীতি জুলুম জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ইত্যাদি সম্পর্কে যারা জ্ঞান লাভ করে ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের যে প্রাথমিক একটা জ্ঞান সেটা থাকা আবশ্যক তবে কিছু সম্প্রদায়কে প্রত্যেক সম্প্রদায়কে এক দলকে অবশ্যই ইসলাম ধর্মের পণ্ডিত হইতে হবে গবেষক হইতে হবে যেমন মাদ্রাসে যারা করছে তারা শুধু ধর্ম নিয়েই তারা উচ্চতর ডিগ্রি লাভ করছে তোমরা স্কুলে পরে হয়তো টেন পর্যন্ত ইসলাম শিক্ষা পরে পরে হয়তো অন্য লাইনে যাবে ডাক্তারি লাইনে যাবে মেডিকেলের লাইনে যাবে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে কিন্তু একটা দল আছে তারা শুধু ধর্মের জ্ঞানে পণ্ডিত হয়ে তারা গবেষক হচ্ছে মুস্তাহিদ হচ্ছে অন্যথায় সকলকে আল্লাহ নিকট পরকালে কৈফ দিতে হবে আল্লাহ তালা বলেছেন ফালাউলা নাফালা মিন কুল্লি ফির কাতিম মিনহুম অ ইফাতুল্লি আত্তাফা ক হ ফিদ্দিন ই ওয়ালি উম ক অর্থ তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে সুল আত্তহবা আয়াত একশো বাইশ সুতরাং আমাদের মধ্যে থেকে একদল লোককে অবশ্যই দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে ইসলামের দৃষ্টিতে দিনই শিক্ষার ব্যাপারে যেমন গুরুত্ব আছে তেমনি পার্থিব শিক্ষা অর্জনের গুরুত্ব আছে তবে তা অবশ্যই আল্লাহর কোনো বিধানে পরিপন্থী হতে পারবে না তার সাথে থাকতে হবে নৈতিকতার সমন্বয় থাকতে হবে কারণ শিক্ষার সাথে নৈতিকতা থাকলেই মানুষের মনুষ্যত্ব বিকশিত হয় আর শিক্ষার সাথে নৈতিকতা না থাকলে মানুষের মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায় পশুত্ব চলে আসে মূলত ইসলামের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা যেমন মহানবীর সাল্লা ইসলাম বলেছেন দিন হলো কল্যাণ করা মুসলিম শরীফের হাদিস তাই যেসব এলিম মানব জীবনের জন্য কল্যাণ সাধন করে তা অর্জন করা অবশ্যই আমাদের জন্য কর্তব্য সুতরাং যে মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ সাধন করবে তা আমরা শিখব এবং অন্যকে শেখাবো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাস থেকে তোমরা জাকাতের পরিচয় জাগাতের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে হাজের পরিচয় হাজের গুরুত্ব ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে মালিক শ্রমিকের সম্পর্কটা কীরূপ হওয়া হওয়া উচিত ইসলামী নীতিমালাগুলো কি আশা করি তোমরা বলতে পারবে সব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ইলিম নিয়ে তোমরা বলতে পারবে ইলিম কি ইলিম কত প্রকার ও কি ইলিম অর্জন করার যে কত গুরুত্ব সেটা আশা করি তোমরা বলতে পারবে শিক্ষার্থীরা তোমাদের আজকের ক্লাসের উপরে ছোট একটি বাড়ি কাজ তো দেখেনি আজকের বাড়ির কাজটি কি একটি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল উদ্দীপক হলো সাজ্জাদ ও সাকিব সাহেব দুই বন্ধু সাজ্জাদ সাহেব একটি পোশাক শিল্পের মালিক গত রমজানের ঈদে শ্রমিকদের বোনাস দিতে গরিমসি করায় কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় শ্রমিকরা তাদের প্রাপ্য পেতে একদিন কর্মবিরতি পালন করে অপরদিকে সাকিব মনে করে যে ধরনের ইলিম অর্জন করলে সপ্তমিত্রার পার্থক্য করা যায় বৈধ অবৈধ বুঝা যায় এই ধরনের জ্ঞান অর্জন করা আবশ্যক জ্ঞানমূলক প্রশ্ন ক জাকাত কি খ অনুধমন কোশ্চেন হজ কাদের উপর ফরজ বুঝিয়ে লিখবে গ সাজ্জাদ সাহেবের আচরণে কার আদর্শ লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো চার নম্বর উচ্চতর দক্ষতা কোশ্চেন সাকিব সাহেবের ধারণাটি চিহ্নিত করে সংশ্লিষ্ট পাঠের আলোকে মূল্যায়ন করো শিক্ষার্থীদের আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই বাড়ির কাজটি বাসায় অনুশীলন করবে এবং খাতায় বাড়ির কাজটি উত্তর লিখে ইনশাল্লাহ স্কুল খুললে বিশেষ কাছে জমা দিবে আশা করি উনি যথাযথ মূল্যায়ন করবেন তাহলে আজ এই পর্যন্তই আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ